অটোরিকশে উঠে এবং গেন্ডারিয়া থানার আঞ্জুমান মফিদুল ইসলাম সড়কের কাছে এসে তারা অটোরিকশা চালককে অতর্কিতে ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করে এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। অটোরিকশা চালক জিন্না, বয়স 60, তাৎক্ষণিকভাবে ডাক চিৎকারে এলাকার আশেপাশের লোকজন জড়ো হলে এই ছিনতাইকারী দুজন সেখান থেকে পালিয়ে যায়। আহত জিন্নাকে ঢাকা মেডিকেল কলেজ এর ইমার্জেন্সিতে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সংগ্রহ পূর্বক আমরা ব্যাপক গেন্ডারিয়া থানা পুলিশ ব্যাপক তদন্ত করে, বিশেষ করে এসি ওয়ারি জোন সাইফুল ইসলাম এবং গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ শাহেদ এবং এই মামলার আয়ও ব্যাপক তদন্ত করে ঘটনার প্রাথমিকভাবে কোনো তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করতে পারিনি। ফলে এই অপরাধী চক্রের জালালউদ্দিন উরফে মাইকেল একই মডাস অপারেন্ডি অবলম্বন করে 15ই অক্টোবর 2024 রাত 2টায় আরেক অটোরিকশার চালক যাত্রাবাড়ি থানা থেকে কচিকাঁচা বিদ্যানিকেতন এলাকায় আরোই সেজে আসে এবং তাকে একা পেয়ে সে পেছন থেকে অতর্কিতে চালককে ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করে এবং অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। সে দ্বিতীয় ঘটনায় জালালউদ্দিন উরফে মাইকেল সফল হয় রিক্সাটা ছিনতাই করতে এবং দ্বিতীয় ঘটনার যে ভিকটিম ইমরান আনোয়ার নেয়ার পরে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দ্বিতীয় ঘটনাটি নিয়ে আমরা ব্যাপক করি এজন্য যে প্রথম এবং দ্বিতীয় ঘটনার সাথে অপরাধের কৌশলের অনেক মিল পাওয়া যায়। প্রথম ঘটনার সিসিটিভি টিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সংগ্রহপূর্বক আমরা একজনকে শনাক্ত করতে সক্ষম হই, জালালউদ্দিন ওরফে মাইকেলকে, এবং তাকে আমরা পিরোজপুরের মঠবাড়িয়া থানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে কচিকাঁচার বিদ্যানিকেতনের যে দ্বিতীয় ঘটনাটি এই ঘটনায় সে প্রথমে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপরে আমরা প্রথম ঘটনার যে দুইজন মাইকেলের সাথে যে আরেকজন ছিল আর আব্বি ওরফে কালা তার বিষয়ে আমরা মাইকেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। অবশেষে সে দ্বিতীয় ঘটনায় রাব্বি ওরফে কালার সম্পৃক্ততা স্বীকার করে। ঘটনার মূল আসামিদ্বয়, বিশেষ করে প্রথম ঘটনার এ দুই আসামিকে আমরা প্রথম ঘটনার আসামি রাব্বিককে তথা কালাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারে সে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এখানে দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছিল 15ই অক্টোবর 2024 রাত 2টা থেকে 8টার মধ্যে মাইকেলের স্বীকারোক্তি মূলে আমরা ছিনতাইকৃত অটোরিকশা এবং অটোরিকশার যে ব্যাটারি এগুলো আমরা ক্রেতা ইমরানের কাছ থেকে উদ্ধার করি এবং ইমরানকেও আমরা গ্রেপ্তার করি। এই মাইকেল এবং রাব্বি এটা অটোরিকশা ছিনতাই চক্রের একটি দুজনই সদস্য, এটা চক্র আছে গেন্ডারিয়া থানা আশপাশ এলাকায়। দীর্ঘদিন থেকে এরা এই অপরাধ করে আসছিল এবং পাশাপাশি অটোরিকশা চালককে হত্যা করে তারা যে অটোরিকশা যে মূল লক্ষ্য ছিল অটোরিকশা ছিনতাই এবং অটোরিকশার ব্যাটারিগুলো বিক্রি করে আর্থিক সুবিধা পাওয়া। ব্যাপক জিজ্ঞাসাবাদে
জানা যায় যে এই মাইকেল জালালউদ্দিন খানের মাইকেল পারিবারিকভাবে একজন ডিরেইলড ব্যক্তি, তার বাবা মার মধ্যে সম্পর্কের অবনতির কারণে সে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কম বয়সে সে অপরাধের সাথে জড়িত হয়। নিজের বাসা ভাড়া দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য সে আর্থিক সংকটে দীর্ঘদিন ভুগছিল। সে মূলত একজন মিস্ত্রি, অটোরিকশা মিস্ত্রি। সে এই আর্থিক দেনা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়। তো অপরাধী উভয়ই দুটি ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। আমাদের দুটি ঘটনার এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে। আমাদের এই দুটি ঘটনার উদ্ঘাটনে আমরা, বিশেষ করে যে টিম কাজ করেছে, তারা সফল হয়েছে। আমরা গ্যান্ডারিয়া তথা ওয়ারে ডিভিশনের অন্যান্য কোথাও এদের চক্র জড়িত আছে কিনা এইসব মামলার সূত্র ধরে আমরা তাদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রাখব। আসলে এরা কতগুলো অটোরিকশা ছিনতাই করেছে বা কতজনকে হত্যা করেছে এটা তারা স্বীকার করেনি। দুইটা ঘটনা যেহেতু তারা আমাদের কাছে ধরা পড়েছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে, অতীতের কোনো ঘটনায় তারা জড়িত আছে কিনা আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম কিন্তু তারা অস্বীকার করেছে। তবে এই দুইটি ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি এবং কিছু আলামত উদ্ধার আছে আমাদের। ওয়ারি বিভাগে আসলে এক্স্যাক্টলি কতটি চক্র কাজ করছে এটা আমাদের নজর এখনো আসেনি। আর যেহেতু সাম্প্রতিক সময়ে আমাদের অনেক থানার তথ্য ইতিমধ্যে পুড়ে গেছে, ওয়ারি থানা, যাত্রাবাড়ি থানা এবং শ্যামপুর থানা, এজন্য অনেক তথ্যই আমাদের হাতে নেই। কিছু কিছু তথ্য আমরা কোর্টের সহযোগিতায় কোর্ট থেকে নিয়ে এসে আবার থানায় কার্যক্রম শুরু করেছি এবং বিশেষ করে আমাদের যে পেন্ডিং ওয়ারেন্টগুলো আছে এবং অন্যান্য যে মামলা সংক্রান্ত বিষয়গুলো আছে এগুলো আমরা চলমান রাখার জন্য আমরা কোর্টের সহযোগিতা নিয়ে আমরা কাজকর্ম করছি। হত্যায় ব্যবহৃত একটি চাকু, চাইনিজ চাকু, সে 100 টাকা দিয়ে কিনেছিল। দুইটা ঘটনায় দুটি চাকু কিনেছিল, অপরাধীরা স্বীকার করেছে। মাত্র 100 টাকা দিয়ে একটা চাকু কিনেছে, ধারালো অস্ত্র। তারা ঘটনার পরপরে এগুলো ফেলে দিয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। যেখানে ফেলে দিয়ে সেখানে তো সেখানেও পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে ওয়ারে ডিভিশনে যে সমস্ত ভাষমান জনগোষ্ঠীর উদ্ভব দেখা যাচ্ছে, আমাদের থানাগুলো কাজ করছে, বিরল ইস্যু করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অপরিচিত কোনো ব্যক্তি যদি এলাকায় ঘোরাফেরা করতে দেখে থানার ডিসক্রিপশন আছে বিরল ইস্যু করার। বিরল ইস্যু করলে ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী ঠিকানায় বা CDMS-এ তার নাম সার্চ দিলে সে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত আছে কিনা এগুলো বের হয়ে আসে। আমাদের এই অ্যান্টি ক্রাইম ওয়ার্কগুলো আমাদের অব্যাহত আছে।